হচ্ছে তখন মেয়ের মিথ্যে কষ্ট নিয়ে এসেছেন। যেমন জাত কুলের কোনো ঠিক ঠিকানা নেই সেই রকম বড় হয়েছে মিথ্যেবাদী ঠক পরিবারে। এই রকম পরিবারের মেয়ে আর যাই হোক না কেন ঘোষাল পরিবারের বউ হতে পারে না। আর এটা নিয়ে কারুর কোন রকম অনুরোধ আমি শুনব না, এই আমি স্পষ্ট বলে দিলাম। শৈল শৈল মেয়েটা তো নিজে জানতো না ও অনাথ, ও তো ওনাদের বাড়িতে ছোট থেকে বড় হয়েছে। যাক ছাড়ো সব কথা, এখন মেয়েটাকে সামলানো খুব দরকার। ছোটবেলা থেকে যে বিশ্বাস ওর মধ্যে তৈরি হয়েছে সেটা তো এই মুহূর্তে ভেঙে তছনছ হয়ে গেল। শুধু নিজেদের কথা নিজেদের পরিবারের কথা ভাবছো, আর মেয়েটার মানসিক অবস্থা কি হচ্ছে সেটা একবারও ভেবে দেখছো না? ওর মানসিক অবস্থা ভাবার আগে আমাদের পরিবারের মঙ্গল অমঙ্গলের কথা ভাবাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না আমাদের বাড়িতে আমাদের পরিবারে এমন ভয়ঙ্কর অঘটন ঘটলো কি করে, আমি ভাবতে পারছি না। এই তবে গৌরীর জন্ম রহস্য। যে মেয়ের কোন জন্ম পরিচয় নেই, যে মেয়ে অজ্ঞাত কুলশীলা, যে মেয়ে অনা, সেই মেয়ে ঘোষাল পরিবারের বউ হতে পারে না। শোনো গৌরী, এই বাড়িতে আর এক মুহূর্ত থাকার অধিকার তোমার নেই, বেরিয়ে যাও এখান থেকে। কি হল, এত নির্লজ্জ তুমি, এরপরেও তুমি দাঁড়িয়ে থাকবে তাই তো? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। গৌরি, খবরদার বলছি, শুধু তোমাকেই নয় এই বাড়ির সবাইকে আমি বলে দিচ্ছি, কেউ এই বাড়ির কেউ যেন গৌরীকে স্পর্শ না করে। আমার কথার অন্যথা যেন না হয়। কিন্তু শৈল, ও যে আমাদের বাড়ির বউ না, একজন অজ্ঞাত কুলশীল মেয়ে যার কোনো পিতৃ পরিচয় পর্যন্ত নেই, তাকে ঘোষাল বাড়ি বউ বলে মেনে নেওয়া যায় না। ওই মেয়ের বিদেহ হয় ভালো এই বাড়ির পক্ষে, এই বাড়ির তাতেই মঙ্গল। আমি তো আগেই বলেছিলাম, ওই পই করে বলেছিলাম, ও মেয়ে অশুভ। কথা বল, আমি পাথরের মতো হয়ে আছিস কেন? আবার বলবে এই মেয়ে? ও যদি মুখ খোলে তাহলে আপনাদের মতোই মিথ্যেই তো বলবে। যে মেয়ের পরিচয়টাই মিথ্যে তার মুখ থেকে আমি একটা কথাও আর শুনতে চাই না। অনেক হয়েছে, আপনাদের আসল রূপ বেরিয়ে পড়েছে, সবাই সবকিছু আমরা বুঝে গেছি। এবার দয়া করে এখান থেকে যান, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখার মতো আর কিছু নেই। হ্যাঁ সেই
যা ক্ষতি করার তো আপনারা করেই দিয়েছেন, এবার দয়া করে বিদায় হন তো দেখি। কি ব্যবহার করছো তুমি মাধুরী ওদের সঙ্গে? না ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না, এরকম ব্যবহার ওদের সঙ্গে করাটা উচিত হচ্ছে না। ওদের বাড়িতে ডেকে এনে এভাবে অপমান করা হলো, কি করতাম, কি করা উচিত ছিল নীলা? কুটুমের মতো সযত্নে ওদের আপ্যায়ন করা উচিত ছিল এই ঠকবাজদের। আপনারা কোনো চিন্তা করবেন না, গৌরীমায়ের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমরা আছি তো। আপনারা দয়া করে এবার আসুন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবার গৌরী নিজের ব্যাপারটা নিজেই বুঝুক, আমি কাটি, নাহলে যদি আবার ঘাড়ে গুছিয়ে দেয়। ঠিক আছে, ঠিক আছে, চলে এসো বাবা। হে মা ঘোমটা কালী, গৌরীর জীবন তোমার দান মা, এই বাড়িতেই তোমার অবস্থান, ওর ভালো মন্দ সব এখন তোমার হাতে, আমি ওকে আজ তোমার ভরসায় রেখে গেলাম, ওকে রক্ষা করো মা। তুমি তোমার আসল কাজটা শুরু করে দাও, এটাই কিন্তু সঠিক সময়। চল চল ঘরে চল, চল দাঁড়াও। এই মেয়েটাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি যে কথাগুলো বললাম তুমি বুঝতে পারোনি? এই মেয়ের এই বাড়ির বউ হওয়ার কোন রকম যোগ্যতা নেই। মাধুরী তুমি দাঁড়িয়ে আছো কেন? এ মেয়েটাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও, এক্ষুনি বের করে দাও ওকে। আরো একটা কথা, এই মেয়ের জন্য আমাদের গোটা বাড়ি অপবিত্র হয়েছে। এই মেয়ে এই বাড়িতে যা যা ছুঁয়েছে, যেখানে যেখানে পা রেখেছে, গোটা বাড়ি, সমস্ত জায়গা, মন্দির সব।